আবাস যোজনা নিয়ে মেদিনীপুরের ঘটনার প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ মিছিল করলো বামেরা। শত শত বাম নেতা কর্মী বিক্ষোভ মিছিল থেকে এদিন গর্জে ওঠেন। আবাস যোজনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক। রাজ্য জুড়ে আবাস যোজনার ঘর দেওয়া নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে এবং ঘর থেকে প্রকৃত ঘর থেকে পা থেকে বঞ্চিত, গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারতে বিডিও অফিসে এই আবাসের আবাসনে ঘর নিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয়েছিল। যা বিডিও সেখানে কোনো রকম ডেপুটেশন তিনি গ্রহণ করেননি, পক্ষান্তরে তিনি পুলিশ দিয়ে নেতা নেত্রীদের উপর আক্রমণ করেছেন। আমাদের পার্টির জেলা সেক্রেটারি পূর্ব মেদিনীপুরে নিরঞ্জন সিংকে তাকে মারতে মারতে হয়েছে, সেখানকার মহিলা কমরেডদের উপর নির্লজ্জভাবে পুলিশ সেখানে অত্যাচার করেছে, বস্ত্র পর্যন্ত খুলে নেওয়ার উপদ্রব, সেই অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা গণতন্ত্রকে যেভাবে পুলিশ প্রশাসন দিয়ে বিডিও প্রশাসনের লোকেরা যেভাবে আজকে চরম একটা জায়গায় নিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমরা রাস্তায়। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।